আসসালামু আলাইকুম প্রে দর্শক বরাবরের মতো আবারও আপনাদের জন্য একেবারে নতুন এবং ইউনিক একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকের পর্বে নতুন পদ্ধতিতে আপনাদেরকে ডিম ভর্তা করে দেখাচ্ছি যেটা সেরা একবার তৈরি করে খেলে বারবার আপনি এই ভর্তাটাই বানাবেন আর এটা এতটাই সুস্বাদু একবার তৈরি করে খাওয়ার পর প্রায় সময় এই ভর্তাটা আপনার তৈরি করতে ইচ্ছে করবে সিদ্ধ ডিমের চাইতে এই ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে সচরাচর আমার ডিম ভর্তা মানে সেদ্ধ ডিমের ভর্তাটাই বুঝে তবে আজকে সেদ্ধ করে ভর্তাটা করে দেখাচ্ছে না ডিম ভেজে ভর্তা বানিয়ে দেখাবো খুবই সামান্য পরিমাণ তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটি ডিম তিন জনের জন্য এই ডিমের ভর্তাটা বানাবো তাই আমি তিনটি ডিম দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি এতে করে তিনজনের জন্য একদম পারফেক্ট হবে এই পর্যায়ে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি লবণ কিন্তু দেয়া যাবে না ভাত্তা করার সময় যেহেতু আমরা লবণ অ্যাড করবো এই সময় খুবই সামান্য পরিমাণ এই জন্য দিলাম যে ডিমটা যখন সেদ্ধ হবে ভিতরে কিছুটা যেন লবণের টেস্ট থাকে টমেটো ভেজে নেওয়ার জন্য সামান্য সরিষার তেল নিয়েছে তেল গরম হয়ে আসলে সামান্য কালি জিরে হাতের মধ্যে ডোলে অ্যাড করে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে টমেটো গোল্ডেন পেঁয়াজের সাথে যখন আমরা ভাজবো তখন খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এরপর যে একটি কাঁচামরিচ কুচি অ্যাড করেছে করে এটাকে গোল্ডেন করে ভেজে নিচ্ছে যেহেতু এখন শীতের সিজন টমেটো দিয়ে ডিম ভত্তাগুলোর টেস্টটাও ডিফারেন্ট হয় একেবারে ইউনিক পাশাপাশি এটা খেতেও অসম্ভব মজার আপনারা যদি ট্রাই করেন দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে এই ভর্তাটা খুবই ভালো যায় পেঁয়াজের বেরেস্তা হয়ে আসলে অ্যাড করতে হবে টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়েছি এবং টমেটোগুলোও ছোটো ছোটো কিউব করে কেটেছে যেন দ্রুত সেদ্ধ হয় ওভারকুক করে ফেলবেন না টমেটোর স্মেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে টমেটোর যে একটা ঘ্রাণ থাকে সেটা যখন আপনি ওভারকুক করবেন তখন কিন্তু কেমন যেন হয়ে যায় আপনি দিয়ে ঢেকে এটাকে সফট করে নিতে পারেন আবার খোলা রেখেও নেড়ে চেড়ে টমেটোটাকে সফট করে নিতে পারেন যখন দেখবেন টমেটো একটু সফট হয়ে আসবে তখনই নামিয়ে নেবেন তো বেশিক্ষণ ভাজলে যেটা হয় যে পেঁয়াজের যে বেরেস্তার শুঘ্রান সেটা কিন্তু থাকে না চলে যায় এখন ভর্তা করার পালা যে সময়টাতে আপনি টমেটো ডিম ভাজবেন সেই সময় কিন্তু চুলার নিচে দিয়ে শুকনো মরিচ রেখে দিলে সুন্দরভাবে আস্তে আস্তে এটা ভাজা হয় এবং বেশ ক্রিস্পি হয় তো চুলার পাশে আমি এটা উঠে রেখেছি দেখতে পাচ্ছেন যতক্ষণ ভর্তা করবেন ততক্ষণ চুলার পাশে রাখবেন অনেককে দেখেছি যে মরিচ ভাজার পর এটা মানে নরম হয়ে যায় ভর্তা করতে গেলে সেটা গুঁড়ো করা যায় না সেটা দিয়ে আবার ভর্তা করলে ভর্তার টেস্টটাও ভালো আসে না তো যে মরিচটা আপনার একেবারে মানে এরকম ক্রিস্পি হবে যেটা আপনি সহজে এভাবে গুঁড়া করে নিতে পারবেন এটার ভর্তাটাও কিন্তু বেশ ভালো লাগে কারণ সব মরিচগুলো খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে যায় বীজগুলো বেরিয়ে আসে আর হচ্ছে চুলার নিচে যদি আপনি মরিচটা ভাজেন ধীরে ধীরে সময় নিয়ে ভিতরের বীজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় এটা আলাদাভাবে ভাজার জন্য সময় দিতে হয় না বা তেল দিয়েও ভাজার প্রয়োজন হয় না তো আমি কিন্তু তিনটা শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করছি আমি যে পরিমাণ ডিম টমেটোর কথা আপনাদেরকে বলেছি তার জন্য তিনটা শুকনো মরিচ এই শুকনো মরিচ কিন্তু ঝাল যেটাকে বিন্দি মরিচ বলে মেবি তো এই ঝাল তিনটা শুকনো মরিচের এটা ঝালের স্বাদটা একদম পারফেক্ট হয় তো আমি ভেজে রাখা ডিম অ্যাড করলাম ভত্তা করা সবাই জানে সো আসলে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই জাস্ট সব কিছু আলতো করে মিক্স করবেন ভর্তাটা করে ফেলবেন আর দেখুন এটা যে কি পরিমাণ অ্যাট্রাকটিভ লাগছে যে আসলে দেখে বোঝা যাচ্ছে কিন্তু যেটা খেতে অনেক মজার হবে আমি শুধু বলার জন্য বলছি না আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে এই ডিফারেন্টের সাথে ডিম ভর্তা যে কতটা মজার ডিম সেদ্ধ করে যে ভর্তাটা আমরা করে থাকি সেটা আমার কাছে ভালো লাগে বাট ততটা না বাট এই ভর্তাটা যে কি পরিমাণ মজার ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই শীতে আপনার চ্যানে কিন্তু ভর্তা করে দেখতে পারেন আর যদি ভর্তাটা আপনার বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার আর ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিহত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার এবং ইউনিক কোনো রেসিপি নিয়ে হাফেজ